2017 সাল আছিল নগর গোয়েন্দা পুলিশের একখান সফলতম বছর। নগরীত উগ্র ইয়াবাহারখানার সন্ধান, বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদকদ্রব্য উদ্ধার, 5-7 বছরের সন্ধানবিহীন মামলার রহস্য উদ্ঘাটন সহ নানা উল্লেখযোগ্য ঘটনা। সাম্প্রতিক সময়ে আরা বড় জিজ্ঞান ইয়াবা অভিযান গজ্জি এন হইল যে আরা একখানা ইয়াবার কারখানা দর্জি, এডে দেশীয় পদ্ধতিতে ইয়াবা বানার যে আরা 105 কেজি রুদ্ধে ইয়াবা বানানোর কাঁচামাল দর্জি। এর আগেও আরা কাবার্ড ভ্যান সহ ইয়াবা পাইলাম। এন ছাড়াও আমরা প্রতিনিয়ত ইয়াবা সহ অন্যান্য মাদকের বিরুদ্ধে অভিযান গজ্জি। হ্যাঁ, আমরা মনে করি 2017 হলো আমাদের চিটাগাং মেট্রোপলিটনের ডিবির একটি সাফল্যের বছর। ডিবির সাফল্য মানে আমি মনে করি যে আমাদের চিটাগাং মেট্রোপলিটন পুলিশের ওভারঅল সাফল্য, এবং সফলতার মধ্যে আমাদের ডিবিতে রয়েছে অনেকগুলো আমরা ক্লুলেস মামলা ডিটেক্ট করেছি। এর মধ্যে মার্ডার মামলা রয়েছে, অপহরণ মামলা রয়েছে, যেগুলো দীর্ঘদিন 2-4-5-7 বছর ধরে মামলা এই বড় বড় অভিযান পরিচালনা করেছি। তার মধ্যে কাভার্ড ভ্যান সহ বিপুল সংখ্যক ইয়াবা আমরা উদ্ধার করেছি। আপনারা জানেন ফুটিকা, প্রাণ জুস এসবের মধ্যে কিছু ইয়াবা পাচার হচ্ছিল, আমরা সেগুলি উদ্ধার করেছি। ইভেন কিছু পুরুষ এবং মহিলা তাদের গোপন অঙ্গে করে ইয়াবা পাচার করছিল, সেগুলি আমরা ধরতে পেরেছি এবং আইনের আওতায় আনতে পেরেছি। এরপর আপনারা জানেন সম্প্রতি আমরা 2017 সালে আমরা বেশ কিছু সংখ্যক অস্ত্র উদ্ধার করেছি। এক এক অভিযানে 4-5টা করে অস্ত্র আমরা পেয়েছি। সেখানে অনেককে আমরা অবৈধ অস্ত্র যারা রাখে এবং ব্যবসা করে তাদেরকে আমরা আইনে আওতায় এনেছি। যারা ডাকাতি প্রস্তুতিকালীন সময় আমরা অস্ত্র সহ তাদেরকে অ্যারেস্ট করেছি এবং তাদেরকে আমরা আইনের আওতায় এনেছি। মাদকে আমাদের অনেক সফলতা আছে। এছাড়া আপনারা জানেন যে আমি বিশেষ করে গাড়ি চুরিটা নিয়ে কাজ করি। আমরা অনেকগুলি মোটরসাইকেল উদ্ধার করেছি। ডবলমুরিং থানাধীন আপনারা জানেন একটি পাঁচতলা বাড়ির তিনতলা থেকে জনৈক্য শ্যামল মজুমদার মূলত সে, এবং তার বাসা থেকেই 250,000 পিস ইয়াবা এবং প্রায় 10,00,000 পিস ইয়াবা তৈরি করার উপকরণ প্রায় 100 কেজি ওজন হবে উদ্ধার করা হয়। জিয়াউল হক ইমন, C+ TV, চট্টগ্রাম। এই যে দেখো, KY এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। KY এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই ঠিক।